আসসালামু আলাইকুম ভারত এবং বাংলাদেশের জনপ্রিয় খাবারের তালিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা খাবার হচ্ছে ফুচকা তো ফুচকা যেহেতু খুবই জনপ্রিয় একটা খাবার আর এটাকে বাণিজ্যিকভাবে বিক্রি করা সম্ভব সেহেতু আমরা চাইলে কিন্তু এই ফুচকা তৈরি করার ব্যবসাটা করতে পারি তো ফুচকা তৈরির ব্যবসাটা আপনি চাইলে বাড়িতে বসেই করতে পারবেন কিভাবে এই ফুসকা তৈরি ব্যবসাটা বাড়িতে বসেই করবেন কী ধরনের মেশিনের প্রয়োজন হবে সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আসার একটি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো তো ফুচকা তৈরি প্রসেসটা সম্পর্কে জানতে হবে সবার আগে ফুচকা তৈরি করার জন্য তেমন কোনো কঠিন প্রসেস পার করতে হয় না শুধুমাত্র আটা অথবা ময়দা পানিতে গুলে তারপরে এটা মেশিনের মাধ্যমে ফুচকা বানাতে হয় তো এখানে আপনার মোট তিন প্রকারের মেশিনের প্রয়োজন হবে এই ফুচকা বানানোর জন্য অথবা আপনি দুইটা মেশিন দিয়েও করতে পারেন তিন প্রকারের মেশিন বলতে এখানে কি কি মেশিন লাগবে সেটা বলছে তো প্রথম যে মেশিনটা লাগবে সেটা হচ্ছে আটা মিক্সার মেশিন আপনি যদি বাণিজ্যিকভাবে আমরা যদি বাণিজ্যিকভাবে অথবা যদি বলি ব্যবসায়িকভাবে যদি এই ফুচকা তৈরির ব্যবসাটা করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা আটা মিক্সার কিনতে হবে কারণ এখানে আমাদের হিউজ অ্যামাউন্টের আটা গুলতে হবে প্রচুর আটা গুলতে হবে যেটা আসলে মানুষের পক্ষে একা একা গোলা অনেকটা কষ্ট কষ্টসাধ্য ব্যাপার তো যদি আমরা এরকম একটা মিক্সার মেশিন নিয়ে নিই তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে তারপর এটা মিক্সচার করা হয়ে গেলে এরপর আমাদের প্রয়োজন হবে একটা বেলনা মেশিন মানে এটাকে রুটি বানানোর জন্য রুটির আকৃতি দেওয়ার জন্য মেশিন পাওয়া যায় তো সেই মেশিনগুলো নিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে যদি এটা ম্যানুয়ালি নিজে নিজে করে নিতে চান সেটাও করতে পারেন তাহলে এক্ষেত্রে আপনি এই মেশিনটা স্কিপ করতে পারবেন এরপরে যে মেশিনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফুসকা কাটিং মেশিন হ্যাঁ এই মেশিন দিয়ে আসলে ফুচকাগুলো কাটিং করতে হয় তো এখানে আপনারা স্ক্রিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আসলে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে বিভিন্ন ক্যাপাসিটির মেশিন রয়েছে তো এগুলো আপনি প্রকার ভেদে দাম ভেদে পাওয়ার ভেদে হ্যাঁ প্রোডাকশন ক্যাপাসিটি ভেদে বিভিন্ন মেশিন নিয়ে নিতে পারেন তো এই মেশিনগুলো আপনি যদি নিতে চান প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হবে তো সব মিলিয়ে যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করলেই কিন্তু আপনি মেশিনটা কিনে নিতে পারবেন নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন তো যখন আমাদের এই ফুচকা মেশিন দিয়ে ফুচকাগুলো কাটিং করা হয়ে যাবে তখন এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তো ডিপ ফ্রাই করার ক্ষেত্রে আসলে আপনি চাইলে বড় কড়াই কিনে নিতে পারেন নিয়ে সেটাতে গ্যাসের মাধ্যমে জ্বালিয়ে গ্যাস দিয়ে আগুন জ্বালিয়ে তারপর সেখানে ফ্রাই করতে পারেন অথবা যদি আপনি মনে করেন ইলেকট্রিক ডিপ ফ্রায়ার কিনে নেবেন সেটাও করতে পারেন সেক্ষেত্রেও আপনার কিন্তু আলাদা মেশিন কিনে নিতে হবে তবে প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হয় যে বড় কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিলেই ভালো হবে এটা অনেকটা খরচ কম হবে আর কি তো মোটামুটিভাবে যদি আপনি এই মেশিনগুলো কিনতে পারেন তাহলে কিন্তু এগুলো এগুলোর মাধ্যমে আপনি ব্যবসাটা করতে পারবেন তো এই ফুসকাগুলো আসলে কোথায় বিক্রি করবেন ফুচকাগুলো বিক্রি করা খুবই সহজ একটা ব্যাপার আপনি হয়তো আপনার এলাকায় দেখবেন যে প্রচুর ফুসকাওয়ালা রয়েছে যারা ফুসকা বিক্রি করছে তো এই ফুচকাওয়ালাদের কাছে আসলে এগুলো বিক্রি করতে হবে অনেক সময় এই ফুচকা বিক্রি করার জন্য আসলে পাইকারি দোকানও পাওয়া যায় বড়ো বড়ো পাইকারি দোকানগুলোতেও এই ফুসকাগুলো বিক্রি করে তো আপনি যদি এই কারখানা তৈরি করেন আপনার এত বিক্রি নিয়ে চিন্তা করতে হবে না যদি আপনি একটু আপনার আশেপাশে যারা ফুচকা বিক্রি করে বিক্রি করে তাদের সাথে একটু যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনার বাড়িতে এসে মাল নিয়ে যাবে তো আশা করছি যারা এই ফুচকা তো আশা করছে যারা অল্প টাকার মধ্যে একটা ব্যবসা করতে যাচ্ছেন কিন্তু সে ব্যবসাটা হবে খুবই জনপ্রিয় একটা ব্যবসা এবং সে ব্যবসায় প্রচুর ইনকাম হবে এ ধরনের কোনো চিন্তা ভাবনা যদি আপনার মাথায় থেকে তাহলে আমি মনে করি এই ফুচকাতারি ব্যবসাটা আপনি করতে আর মেশিন কোথা থেকে কিনবেন মেশিন কেনার জন্য রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট আপনাকে সর্বাত্মক সহায়তা করবে আপনি চাইলে ইন্ডিয়ান মেশিনগুলো রাইডার ইম্পোর্ট এক্সপোর্টারের সাহায্যে নিয়ে বাংলাদেশে ইম্পোর্ট করে তারপরে এই ব্যবসাটা করতে পারেন অথবা আপনি চাইলে রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যোগাযোগ করে কিভাবে মেশিনটা নেওয়া যায় সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন আশা রাখছি তাদের মিরপুরে অবস্থিত অফিসে এসে আরও বিস্তারিত তথ্য জেনে নেবেন যে কিভাবে আপনি মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর দামের ক্ষেত্রে আর মেশিনের দামের কথা বলতে গেলে আসলে বিভিন্ন দামের মেশিন পাওয়া যায় আপনি আসলে কেমন ইনভেস্ট করতে চাচ্ছেন সেটার উপরে নির্ভর করছে মেশিনের দাম তো আশা রাখছি যে এই ফুচকা তৈরি ব্যবসা করে আপনি অবশ্যই অনেক লাভবান হবেন এবং অবশ্যই আপনি আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি খোদা হাফিজ